আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার চিকিৎসক। আমি চিকিৎসা প্রদান করি আমার গুরুজি ভারতের পশ্চিমবঙ্গের গোল্ড মেডেলিস্ট ডাক্তার রবীন বর্মন স্যারকে অনুসরণ করে ক্লাসিক পদ্ধতিতে বিদেশি মডার্ন ঔষধ দ্বারা জটিল কঠিন রোগের চিকিৎসা প্রদান করি। বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি। এখন এপ্রিল, মে মাসের আগমন হবে, এপ্রিল মাসের সমাপ্তি লগ্নে গ্রীষ্মকাল। এই সময় আমাদের শরীরে বেশিরভাগ রোগীদের ঘামাচি বের হয়। আজকের আলোচনা ঘামাচি প্রসঙ্গে। ঘামাচি হলে কী করণীয়, ঘামাচি কেন হয়, ঘামাচি হলে কী করণীয়, সেই প্রসঙ্গে আলোচনা করব। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, সুস্বাস্থ্য হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপনারা আপলোড করার সঙ্গে সঙ্গে দেখতে পান এবং অনেক অজানা তথ্য জানতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় গরমে ঘামাচি কেন হয়, হলে কি করণীয়, চিকিৎসা কি। হিট র্যাশ যাকে বলে, চলতি ভাষায় যাকে ঘামাচি বলা হয়, এটা গ্রীষ্মকালে যখন প্রচণ্ড শরীরে ঘাম নির্গত হয়, এই সময় এই ঘামাচি আমাদের শরীরে আবির্ভাব হয়, ঘামাচি হয়। এই ঘামাচি হলে শরীর অত্যাধিক চুলকায়, শরীরের বিভিন্ন অংশে লাল ছোপ পরে দেখা যায়। এই সময় ঘামের কারণে ত্বক খুব চুলকানি শুরু হয়। ঘামাচির প্রধান প্রধান লক্ষণ, ঘামাচি হলে কীভাবে বুঝবেন, ঘামাচির লক্ষণ হলো এই সময় পরিষ্কারভাবে ফুটে ওঠে এবং তা সহজেই চেনা যায়। এর মধ্যে রয়েছে ত্বকের উপর লাল ছোপ ফুটে, ছোপ হয়ে ফুলে ওঠা, খুব ছোট ছোট ফুসকার মতো ত্বক, প্রচণ্ড চুলকানি হওয়া, গায়ের জামা কাপড় চামড়ার সঙ্গে ঘষা লাগলে খুব অস্বস্তিকর বোধ হয়। এই সময় চামড়া, আমাদের স্কিন ফসফসে হয়ে যায়। এই উপসর্গ হলো ঘাড়, গলা, কাঁধ, বুক, পিঠে দেখা যায়। কিছু ক্ষেত্রে ঘামাচি কেলুতেও ফুটে ওঠে, পুষ্কিতে হয়ে যায়। শরীরে যখন তাপের সরাসরি স্পর্শে আসে তখন প্রচুর ঘাম হয়। অত্যাধিক তাপ ও ঘামের আর্দ্রতার কারণে লোমকূপগুলি বন্ধ হয়ে যায়, আমাদের শরীর থেকে ঠিকমতো ঘাম বের হতে পারে না, বন্ধ হয়ে যায়, তখন ত্বকে প্রদাহ দেখা দেয়। আর তার ফলেই চামড়া চুলকাতে থাকতে শুরু করে, লাল আকার ধারণ করে, ছোট ছোট ফুসকুড়ি ওঠে এবং আক্রান্ত জায়গা লাল হয়ে যায়। সেটাই হচ্ছে ঘামাচি বা হিট র্যাশ বলা হয়। রোগ এই ঘামাচি আপনাদের শরীরে পর্যবেক্ষণ করে ধরা পড়লে তখন আপনারা অ্যালোপ্যাথিতে এরকম চিকিৎসা নাই বললেই চলে। হোমিওতেও বিভিন্ন মেডিসিন আছে, সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে মেডিসিনগুলো প্রয়োগ করলে অতি দ্রুত ঘামাচির হাত থেকে রক্ষা পাওয়া যায়। ঘামাচির সমস্যা প্রতিরোধ করতে হলে আমাদের আগের থেকে হোমিও মেডিসিন আছে, গ্রীষ্মকাল আসার সঙ্গে সঙ্গে মেডিসিন সেবন করে নিলে আর শরীরে ঘাম হবে না, আগাম চিকিৎসার ব্যবস্থা হোমিওতে আছে। তাই একজন হোমিও স্বর্ণপূর্ণ, একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্বর্ণপূর্ণ হন, আপনারা আগে থেকে দু এক দোষ ওষুধ খেয়ে নেন, দেখবেন আর আপনার শরীরে ঘামাচি হবে না। ত্বক, চামড়া যাতে ঠিক মতো বাতাস লাগে, তার জন্য ঢিলায় ডালা কাপড় পোশাক করবেন, তাহলে ঘামাচি হবে না। ঠান্ডা ও শুকনা পরিবেশে থাকুন, তাহলে ঘামাচি হবে না। শরীরে কসরত বা ব্যায়ামের পরপরই গোসল করে নিতে হবে। ব্যায়াম করার পর শরীর যখন ঘেমে যাবে, প্রচুর বাইক থেকে আসার পর শরীর যখন ঘেমে যাবে, সঙ্গে সঙ্গে গোসল করে নেবেন, তাহলে শরীর পরিষ্কার থাকবে, ঘামাচি হবে না। ঘরোয়া পদ্ধতিতেও এই ঘামাচির চিকিৎসা নিতে পারেন। ঠান্ডা অ্যালোভেরা আর জল শরীরে মেখে দেবেন, অতি দ্রুত ঘামাচি ভালো হয়ে যাবে। এছাড়া ডোমকূপ যাতে বদ্ধ না হয়, বন্ধ না হয়ে যায়, সেদিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমাদের। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই তাহলে আমাদের এই ঘামাচির হাত থেকে রক্ষা পাওয়া সহজ হবে। তাই বন্ধুরা, আমার এখন মে মাস আগমন করবে, এপ্রিল মাসের বিদায় লগ্ন, এখন গ্রীষ্মকাল চলছে, ভূপৃষ্ঠ উত্তপ্ত, মাঠঘাট ফেটে চৌচির হয়ে গেছে,
চতুর্দিকে হাঁটা, কোথাও পানি নেই, পানি পাওয়া যাচ্ছে না, বড় বড় নদী নালা গুলো শুকিয়ে হাঁটু জল হয়ে গেছে। এই সময় নলকূপ গুলি লিয়া ফেল করছে, পানি উঠছে না। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত দৃষ্টি বর্ষণ না করে, যতদিন পর্যন্ত আমাদের আর শান্তি নাই। অত্যধিক তাপদাহের কারণে হিটস্ট্রোকে মানুষ মারা যাচ্ছে। এই সময় যাদের ঘামাচি আবির্ভাব হয়েছে, শরীর অত্যাধিক ঘামে ভিজা থাকার কারণে, আর্দ্রতার কারণে যাদের শরীরে ঘামাচি উঠেছে, প্রচুর ঘামাচিতে কষ্ট পাচ্ছে, শরীর চুলকাচ্ছে, লাল হয়ে গেছে, লাল লাল ছোপ হয়ে গেছে, সেই বন্ধুদেরকে আমি বলছি, এই ঘামাচি ওঠার পরে আপনারা অ্যালোভেরার পানি শরীরে ব্যবহার করুন, অতি দ্রুত ঘামাচির হাত থেকে রক্ষা পাবেন। এছাড়া ট্যালকম পাউডার নামক পাউডার বাজারে পাওয়া যায়, ট্যালকম পাউডার শরীরে ব্যবহার করুন, তাহলে ঘামাচির উদ্যোগ থেকে আপনারা সহজে পরিত্রাণ পাবেন, ঘামাচির জ্বালা থেকে রেহাই পাবেন। আর যাদের শরীরে এখনো ঘামাচি ওঠে নাই, তারা একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হন, যাদের প্রতি বছরে এই গ্রীষ্মকাল আসলেই শরীর ঘামার কারণে সারা শরীরে ঘামাচি বের হয়, তাদেরকে আমি বলছি, তাদের অনুরোধ করছি, বন্ধুরা আপনারা আগে চিকিৎসা নিন, একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের কাছে যান, আপনার লাইফ স্টাইল জীবন বৃত্তান্ত বর্ণনা করুন, ডাক্তার সাহেব আপনার সিমটম দেখে আলোচনা পর্যবেক্ষণ করে অগ্রিম ট্রিটমেন্ট দিয়ে দেবেন, আপনি ওষুধ সেবন করবেন, যতই গ্রীষ্মকাল আসুক না কেন, শরীর যতই ঘামুক না কেন, আপনার শরীরে ঘামাচি উঠবে না, সে অগ্রিম ট্রিটমেন্টের ব্যবস্থা হোমিওতে আছে। আবার যাদের প্রচন্ড ঘামাচি বের হয়েছে, ঘামাচির জ্বালা সহ্য করতে পারছেন না, জামা কাপড় পরলেই শরীরে অস্বস্তিকর লাগছে, সেই বন্ধুদের বলছি আপনারা হোমিও ডাক্তারের কাছে যান, আপনার কষ্ট খুলে বলুন, হোমিও মেডিসিন আছে, খেলেই অতি দ্রুত ঘামাচির কষ্ট থেকে লাভ হবে, কষ্ট থেকে রেহাই পাবে। বন্ধুরা, তাই গ্রীষ্মকালীন ঘামাচির হাত থেকে রক্ষা পেতে হলে অ্যান্টিডোর করার ব্যবস্থা করতে হবে, ঘামাচি প্রতিরোধ করার ব্যবস্থা করতে হবে, সেই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করুন, সুস্থ জীবন যাপন করুন, ঘামাচির হাত থেকে রক্ষা পান, ঘামাচির কষ্ট থেকে পরিত্রাণ পান, ঘামাচি মুক্ত জীবন যাপন করেন, আর সুস্থ জীবন যাপন করাই হচ্ছে একজন প্রকৃত মানুষের কাজ। সুস্থ না থাকলে আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারবো না, সুস্থ না থাকলে কোনো কিছুই সম্ভব না। তাই বন্ধুরা, আমার গ্রাম বাংলার মানুষের উন্নতির প্রধান সোপানই হচ্ছে সুস্থতা, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকার প্রতি আহ্বান করুন, আর এই গ্রীষ্মকালে তাপদাহের হাত থেকে রক্ষা হয়ে হিট স্ট্রোক থেকে বেঁচে থেকে সুস্থ জীবন যাপন করুন, ঘামাচির জ্বালা থেকে বিরত থাকুন, মুক্ত থাকুন, এই প্রত্যাশা কামনা করে আজকের আলোচনা এখানে এটি টানছি। আসসালামু আলাইকুম।